নমস্কার, দীপশিখার রান্নাঘরে স্বাগত দর্শক বন্ধুদের। আজ দর্শক বন্ধুদের কাছে নিয়ে চলে এসেছে দীপশিখা অতি ট্র্যাডিশনাল একটি মিষ্টি, নারকলের নাড়ু। ঠিক দুধ সাদা নারকলের নাড়ু ঘরে কিভাবে তৈরি করতে হয় খুবই অল্প কয়েকটা উপকরণ দিয়ে চলুন দেখে নেওয়া যাক দীপশিখার রান্নাঘরে। একেবারে দুধ সাদা নারকলের নাড়ু করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি নারকলকে কুড়িয়ে। নারকলের যাতে কোনো কালো অংশ না থাকে সেটা দেখে নেবেন। আমি একটা লোহার পাত্রের মধ্যে, যে পাত্রের মধ্যে নাড়ুটা করব সেই পাত্রের মধ্যেই নিয়ে নিয়েছি নারকলের কুড়োটাকে। আর নিয়ে নিচ্ছি একটা বড় নারকলের কুড়ো হিসাবে আমি 250 গ্রাম আমুলের দুধ নিয়ে নিচ্ছি। আমুল স্প্রে ব্যবহার করেছি এখানে আমি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। প্রথমে এগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নেব। আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এবং আমুলের কোনো কুটি যেন না থাকে সেটা দেখে নিতে হবে। এবং জলের সাথে নারকল আর দুধ খুব সুন্দর করে মিশে গেছে। এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ পাক করব। গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবং গ্যাসটাকে অন করে দিচ্ছি। লো ফ্লেমে এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে। তারপরে আমরা এর মধ্যে চিনি আর এলাচ ব্যবহার করব। এটাকে কিন্তু একবারের জন্যও ছাড়লে হবে না, ক্রমাগত নাড়তে হবে, নালে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে খুব ভালো করে পাক করতে লেগেছি এবং তলায় একটুও ধরতে দেওয়া যাবে না। এই অবস্থায় আমার আমুলের সাথে নারকল আর জলটা মিশে একটু টান হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো। আমি গ্যাসটাকে পুরো লো ফ্লেমে করে রেখে এবার স্বাদ অনুযায়ী চিনি এর মধ্যে অ্যাড করছি। আমুল যেহেতু মিষ্টি, সেই অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন। আমি এখানে পুরো 2 কাপ চিনি অ্যাড করলাম আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের ঠিক একটু কম এলাচের গুঁড়ো। এলাচকে গুঁড়ো করে রেখেছি, সেই এলাচকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে, একবারের জন্যও ছাড়লে চলবে না, তাহলে দুধ সাদা নারকলের নাড়ু কিন্তু হবে না। আপনাদের যদি অসুবিধা হয় অবশ্যই সাঁড়াশি ব্যবহার করবেন, আমি যেমন সাঁড়াশি ব্যবহার করছি। এই অবস্থায় যেমন আমার এটা খুব ফুটছে, এই অবস্থায় কিন্তু আরও বেশি গায়ের জোর দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে বন্ধুরা। একটুর জন্যও ছাড়া যাবে না, যেন কোনো দিক দিয়েই না ধরে ব্যাপারটাকে। এবার কিন্তু নাড়তে নাড়তে আমার ব্যাপারটা খুব টান হয়ে এসেছে বন্ধুরা, এবং এই সময়ে কিন্তু একটু সাবধানে নাড়বেন, যেন এই সময় একটুও না ধরে যায়। দেখছেন আমার নাড়ার পরেও জিনিসটা পুরো সাদা হয়ে আছে, আর একটু গায়ে লাগিয়ে দেখবেন যে একটু শুকনো হয়ে আসছে নাকি। এখনো আমাকে আরও একটু পাক করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আরও একটু নাড়তে টান না লাগছে। বন্ধুরা দেখুন, আমার নাড়তে নাড়তে ব্যাপারটা ভীষণই টান হয়ে এসেছে, আর গ্যাসের মধ্যে রাখা যাবে না। এটাকে গ্যাসটাকে আমি এবার অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি আমি। এবার এটাকে খানিকক্ষণের জন্য আমি ফ্যানের হাওয়ায় রেখে দেব, তারপরে নাড়ু পাকাতে হবে, কারণ গরম অবস্থায় তো নাড়ু পাকানো যাবে না। আর এই যে গরম হয়ে রয়েছে পাকটা, এই গরমেও এটা আরও খানিকক্ষণ হয়ে নিজের তাকেই হয়ে যাবে। ততক্ষণ আমরা একটু ওয়েট করি ঠান্ডা হওয়ার জন্য। ফ্যানের হাওয়ায় রাখার ফলে
দেখুন আমার সমস্ত পাকটা এবার নাড়ু পাকানোর মতো হয়ে গেছে। আর কিন্তু অপেক্ষা করা যাবে না, এবার ঝটপট নাড়ু পাকিয়ে ফেলতে হবে। চলুন আমরা এবার ঝটপট নাড়ু পাকিয়ে ফেলি। ঠিক এরকমভাবে নাড়ুগুলো আমরা পাকিয়ে নিচ্ছি। সমস্ত নাড়ুগুলো এই ঠিক এরকম প্রসেসে আমি পাকিয়ে নেব দুই হাতে করে। কোনো রকম ঘিয়ের প্রয়োজন নেই বন্ধুরা, হাতে জল নেবেন, বারবার জল নিয়ে পাকিয়ে নিন। আমুল দেওয়ার ফলে দেখুন প্রত্যেকটা নাড়ুর গা কতটা মসৃণ হয়েছে। এরকমভাবেই দুধ সাদা নাড়ু ঘরে ঝটপট বানিয়ে ফেলুন। আর কিন্তু নাড়ুগুলো সমস্ত পাকানো কমপ্লিট বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু একটুও ঘি হাত করে নাড়ুগুলো পাকাইনি, জল হাত করে নাড়ুগুলোকে পাকিয়েছি। এবং প্রত্যেকটা নাড়ুই আমার পুরো শুকিয়ে গেছে, এত সুন্দরই তাক হয়েছে। আমি যেমনটিভাবে আপনাদেরকে তাকটা দেখালাম নারকলের নাড়ুর, ঠিক সেরকমভাবে করলে ঠিক আপনাদের কাছেও হয়ে যাবে দুধ সাদা নারকলের নাড়ু। তাহলে আমার এই নারকলের নাড়ু যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের এই ট্র্যাডিশনাল মিষ্টি অনেকেই ভীষণ পছন্দ করে। তাই ঘরে ঝটপট বানিয়ে ফেলুন, আর দীপশিখাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন কেমন লাগলো এই নারকলের নাড়ু। আজকে তাহলে এখানেই শেষ করি। নমস্কার, দীপশিখার রান্নাঘর।